আমরা এতে হোয়াইট আলফা ম্যাট এবং মোশন কমান্ডের সাহায্যে প্রজেক্টটি করেছি। দেখুন আমরা প্রজেক্টটা একবার দেখে নিই। আমরা অল্টার চেপে আমরা যদি প্রিভিউতে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি ভিডিও ক্লিপ এবং তার ডান পাশে উপরে একটি লোগো ঘুরছে, রোটেট হচ্ছে। সে ধরনের আপনি একটি প্রজেক্ট করবেন। আপনি আপনার যে কোনো ভিডিওর মধ্যে আপনার কোম্পানির আপনার ফার্মের একটা মনোগ্রাম তৈরি করেছেন, সেই মনোগ্রামটি এভাবে ডান পাশে বা যে কোনো সাইডে এভাবে ঘুরতে থাকবে। তো এরকম একটি প্রজেক্ট আমরা এখন করব। তো প্রজেক্টটি করার জন্য মূলত প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি লোগো তৈরি করে নিয়ে আসতে হবে। এই লোগোটি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর গ্রাফিক্সের যে সফটওয়্যার এর মাধ্যমে খুব সুন্দরভাবে করে নিয়ে আসতে পারি এবং সেটি আমরা ইপিএস ফর্ম্যাটে সেভ দিয়ে নিয়ে আসতে পারি। তো এই লোগোটি আপনি যে কোনো ধরনের এই ধরনের সার্কেল আকারে লোগো তৈরি করতে পারেন। তো লোগোটি তৈরি করে আমরা ইম্পোর্ট দিয়ে এখানে নিয়ে আসবো। আপনাদের এই প্রজেক্টটি করার সুবিধার্থে আমরা সোর্স ফোল্ডারের লোগোটি দিয়ে দিয়েছি। তো লোগোটি ইম্পোর্ট করে আমরা মূলত যেভাবে সাজাবো সেটা হচ্ছে যে আমাদের মূল ভিডিওটি আমরা ভিডিও টু ট্র্যাকে রাখবো এবং আমাদের লোগোটি ভিডিও থ্রি ট্র্যাকে, অর্থাৎ ভিডিওটির উপরে আমরা লোগোর ফাইলটিকে রাখবো। এরপর আমাদের মূলত এখানে ট্রান্সপারেন্সির যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা মাউসের ডান বাটন চেপে ভিডিও অপশন থেকে আমরা ট্রান্সপারেন্সি নিয়ে আসব এবং ট্রান্সপারেন্সিতে প্রথমে আমাদের যে কাজটি করে নিতে হবে, আমরা দেখেছি যে লোগোর ভিতরে প্রথমেই এই লোগোর ব্যাকগ্রাউন্ডটি একটি হোয়াইট কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে গিয়েছিল, অর্থাৎ আপনি লোগোটি ফটোশপ থেকে আনেন অথবা ইলাস্ট্রেটর থেকে যেখান থেকে আনা হোক না কেন ব্যাকগ্রাউন্ড থেকে যায়। তো আমরা যেহেতু একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে তো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটিকে আমাদের এখন দূর করতে হবে। এটির জন্যই আমরা ট্রান্সপারেন্সির মূলত যে কমান্ডটি ব্যবহার করবো সেটা হচ্ছে হোয়াইট আলফা ম্যাট। মূলত হোয়াইট আলফা ম্যাটের সাহায্যে কোনো ইমেজের যে হোয়াইট যে ম্যাট থাকে অর্থাৎ হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে সেটি দূর হয়ে যায়। তো আমরা হোয়াইট আলফা ম্যাট সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম এবং অল্টার চেপে আমরা একবার দেখে নিই। মূলত আমরা লক্ষ্য করছি যে আমাদের হোয়াইট ম্যাটটি দূর হয়েছে। এবার সেকেন্ড থিং যেটি সেটা হচ্ছে যে এটিকে আমরা জাস্ট ভিডিওটির কর্নারে ভিডিওটি থাকবে এবং সেটি ঘুরতে থাকবে। তো এটি করার জন্য আমাদের লোগোটি সিলেক্ট করে আমরা ভিডিও অপশন থেকে চলে যাব মোশনে। তো মোশনে গিয়ে প্রথমে আমরা যে কাজটি করে নিব সেটি হচ্ছে যে আমরা স্টার্ট পয়েন্টটিকে এভাবে ট্র্যাক করে আমরা ভিডিওটির আমরা যে ভিজিবল এরিয়া মূলত এই ভিজিবল এরিয়ার ঠিক এই পয়েন্টে উপরে ডান দিকে আমরা সেট করব এবং এটি আমাদের যেহেতু বড় রয়েছে এটিকে আমরা ছোট করে ফেলতে হবে। এই জন্য আমরা এই নিচের যে জুম অপশন রয়েছে এই জুম অপশন আমরা কমিয়ে আমরা এখানে 35 দিলাম এবং একইভাবে আমরা যে এন্ডিং পয়েন্টটি রয়েছে এবং এন্ডিং পয়েন্টটিকে আমরা ঠিক এই ভিজিবল এরিয়ার ঠিক স্টার্ট পয়েন্টের বরাবরই আমরা রাখবো, অর্থাৎ এটি মূলত একই জায়গায় স্থির থাকবে এবং আমরা একইভাবে জুম কমিয়ে এন্ডিং পয়েন্টের জুম কমিয়ে আমরা 35 দিয়ে দিলাম। তো আমরা প্রিভিউতে অলরেডি লেফট সাইডে দেখতে পাচ্ছি যেটি কিন্তু কোনো আমরা ভিডিওর উপরে ডান পাশে লোগোটি স্টিল আকারে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন আমরা চাচ্ছি যে লোগোটি যেন অ্যানিমেটেড হয়, অর্থাৎ সার্কেল আকারে ঘুরতে থাকে, রোটেট হতে থাকে। তো এটি করার জন্য আমরা জাস্ট এখানে যে রোটেট যে অপশনটি রয়েছে এই রোটেটে আমরা 180 ডিগ্রি যদি দিয়ে দিই তাহলে আমরা লক্ষ্য করছি যে লোগোটি ঘুরছে, দেন ওকে বাটনে ক্লিক। তো মূলত এভাবে আমাদের প্রজেক্টটি কমপ্লিট করতে হবে। আমরা পুনরায় অল্টার চেপে প্রজেক্টটি দেখে নিতে পারি। আমরা দেখছি যে লোগোটি ঘুরছে ভিডিওর ডান পাশে। এভাবে আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনি যে কোনো প্রজেক্ট তৈরি করতে পারেন।